Έτσι. Το κοίτα που με πέφανε. Αμή έχω να τσιχωμάει να είμαι το νουάς πολύ. Τι ούτταρ πάρσε. Έχανε ένα ντούλνα αυτού. Η ντούλνα τα έφυγε και όχι πιο βοσί. Αμή από να δηλαδή μου γίνει δέκα εγώ από να δεν πιο. Τσοκ όσουστο χωρίζει από δύο κόμμα βοσκά. Έχανε είσαι σοβαί ντούλ χάει. Έχανε μπούς λόγι πας τα δέχα ζάινα. Μαν μπούζα δεν είναι. Έπασε λόγι μπούς τι πάρε να. Δεν είπασε κόνο λόγι ζάνα σε. Αμάρ έσαι τέτοια κόρναρα σε. Ωι κόρναρε και ο ντούκλε δύο γόντα θάκλε και ο μπούς τι πάρ πονα. Έχανε άσαι πόρα μικί σου πέκετ πέσει. মানে কিছু প্যাকেট দেখছি ওই প্যাকেটগুলো আমি আপনাদের দেখাবো অসংখ্য প্যাকেটের মধ্যে ওই প্যাকেটগুলো ছিল অসাধারণ এবং অবিশ্বাস্য হুমায়ুন আহমেদ কিন্তু আমাদের জন্য ভালো কিছু রেখে গিয়েছিলেন ভালো কিছু উপহার দিয়েছিলেন এই জায়গাটায় যে আমি এই জিনিসটা পাবো আমি ভাবতে পারিনি এখানে কিন্তু অনেক কাগজ টাগজ এসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার মধ্যে সবচেয়ে যে জিনিসটা দৃষ্টি আসছে সেটা হচ্ছে এই দেখেন এই যে সেম একটু ভালো করে দেখেন আর এই পাশটায় কোনো লোকজন আসে না সময় না আমি বেরিয়ে এসে লোকজন খুব কম আসে মানে ওই পাশটা দেখে জায়গা চলে জায়গা এখানে আসার পর আমার লাইফে আমার বাড়ি কিন্তু গাজীপুরে এই নুয়াজ পল্লীর আশেপাশে অসংখ্যবার আসছি এই যে জায়গাটা পিছন পিছন থেকে দেখেন এখন আমাকে বোঝা যাচ্ছে এখানে মাঝে মাঝে প্রেমিক প্রেমিকের আসে সুযোগ নাই টিসু আছে মাস্ক আছে এখানে একটা খুব আর কিছু অংশ আছে এখন আমি যদি একটু উপর উঠতে পারতাম ব্যাগটা রাখি সৈনিকের হাত ছয় মাস ট্রেনিং করছি ছয় বছর চাকরিতে ছয় বছর খালি ট্রেনিংয়ের উপরেই গেছি তো এটা কোনো ব্যাপার না ওই পাশটা একটু দেখে আসলাম কারণ দেখার প্রয়োজন ছিল এই সাইড দিয়ে একটা একটা রাস্তা আছে এবং কাটাওয়ালা গাছ আছে তবে আরও পাবো কি না যখন এই থেকে পাওয়া গেছে তার মানে এই জায়গাটা পরিষ্কার করা হয় আব্বু কথা বলিও না রে বাবা অনেক প্যাকেট অনেক কাগজ অনেক কিছু আছে প্রেম করব ভালো কথা প্রেম করতে নিষেধ নাই ভালোবাসতে নিষেধ নাই এখানে যারা আছে তারা খুব ভালোই ছিল কিন্তু ওনারা যে কেন আসতেছে সেটা বুঝতে পারতো কিনা হুমায়ুন আহমেদকে থ্যাংকস উনি কিন্তু ভালোর জন্য ইন অর্ডার টু গুড ফর আমাদের জন্য গাজীপুরের জন্য সারা বাংলাদেশের জন্য সকলের জন্য এটা করেছে এটা কিন্তু ওনারা প্রায় পরিষ্কার করে রাখে তারপরেও কিন্তু এই প্যাকেটটা সদ্য মানে রিসেন্টলি ব্যবহার করা হয়েছে আমরা কতটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছি একটা আবার ভাবা যায় একটা জিনিস ভালোর জন্য করা হয়েছে সেটা আমরা খারাপের দিকে নিয়ে যাচ্ছি তবে আপনারা যারা ধরেন চিন্তা ভাবনা করেন যে মন মানসিকতা আপনারা কিন্তু কখনো পোষণ করবেন না তবে এটা দেখার পর আমার মানে খুব খারাপ লাগলো আমাদের রুচি কতটা নিচে যাচ্ছে আমরা কতটা জঘন্য হচ্ছি বিষয়টা দেখাইলাম এই জন্যই যাতে করে এই ঘটনাটা দ্বিতীয়বার যেন কেউ কোথাও
না করতে পারেন। জায়গাটা দেখেন, আবার দেখান, দেখেন কত টুকটা ঘুরে দেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মানে এখানে কেউ বসলে, উল্টা পাশে দেখান, এখানে কেউ বসলে ঠিক ওই ওই পাশ থেকে এই জায়গাটা দেখা যায় না, মানে জায়গাটা দেখা যায় না।